স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা পিসি সবাই কিন্তু আমরা ওগুলোর ব্রাইটনেসের সময় চোখে সংশোধন করে রাখি, কেউ এতে টুকরা কি কেউ এতে টুকরা নিই, কেউ বা ফুল রাখি, কেউ বা ব্রাইট ডার্কনেস মনে রাখি। ওই অবস্থা আমরা যখন স্ক্রিনশট নেই সেগুলোর কোয়ালিটি ঠিক কীরকম পাই, সেগুলোর কোয়ালিটি যেমন ইফেক্ট পড়ে বা ডিপেন্ডস পড়ে স্ক্রিনশটও কিন্তু ব্রাইটনেসের উপর, সেটা বা যাচাই করার জন্যে আমরা আজকে একটু প্র্যাকটিক্যালি লাইভে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আমরা মোবাইল স্ক্রিনে চলে গেলাম, আর হচ্ছে আমরা হোম পেজ প্লাস এইখানে আমি ব্রাইটনেসটা একদম লো করে দিয়ে একটা স্ক্রিনশট নিচ্ছি আমার হোম পেজে। তারপর আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে ব্রাইটনেস একদম বাড়িয়ে দিই, ফুল করে দিই, এই ফুল করে একদম ফুল করে দিই। এবার একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছি, এই তো হচ্ছে গ্যালারি থেকে যাচাই করা যে এটা হচ্ছে আমার শেষের ব্রাইটনেস, শেষের স্ক্রিনশটটা যেটা আমার ব্রাইটনেস ফুল করে দিই, এটা হচ্ছে ফার্স্টটা যেটা ব্রাইটনেস একদম লো করে দিই আমরা স্ক্রিনশট নিয়েছিলাম। তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস ফুল এবং ব্রাইটনেস লো এর মধ্যে কিন্তু তফাৎ নেই, মানে প্রায় খেয়ে যে আমি একটু ফলোজ করে দিলাম যে দুটো ছবি পাশাপাশি রেখে একদমকে একদম সেম। আপনি আপনার ব্রাইটনেস কমিয়ে রাখলে কম দেখবেন, বাড়িয়ে রাখলে বেশি দেখবেন, কিন্তু ব্রাইটনেস আপনি এমনই রাখেন না কেন সেটা আপনার স্ক্রিনশট পরে যদি কোনো ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে না, কারণ আমাদের ফোন বইতে মধ্যে যথেষ্ট উন্নত প্রযুক্তি। ভিডিও ভালো লাগতে থাকলে একটু লাইক করে কমেন্টে জানাবেন কেমন লাগছে, আর সাবস্ক্রাইব বাটনে খুঁজে তৈরি করে নিশ্চয়ই ভুলবেন না। তিল দিন, বাই বাই।